হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জামের স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে ডিসকাস করব আপার প্রাইমারি টেট পরীক্ষায় তোমাদের কি কোয়ালিফিকেশন দরকার, তোমাদের কি সিলেবাস থাকবে, তোমাদের সিলেবাসে বলতে গেলে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে, কত নম্বরের কোশ্চেন থাকবে, কোন সাবজেক্ট থেকে কত নম্বরের কোশ্চেন থাকবে, আর এক্সাম প্যাটার্ন, এই সমস্ত বিষয় আমি তোমাদের সাথে আজ ডিসকাস করব। তো ভিডিওটি কমপ্লিট অবশ্যই দেখবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবে। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। সব থেকে প্রথমে কি ডিসকাস করব আমরা, কোয়ালিফিকেশন। চলো তার আগে জানিয়ে রাখি, আপার প্রাইমারি যে টেট পরীক্ষাটি আছে এটি কে কন্ডাক্ট করে, এটি কন্ডাক্ট করে SSC, স্কুল সার্ভিস কমিশন। ঠিক আছে, এর মধ্যে তোমার 6 to 8 ক্লাস অবধি থাকে, 6 to 8 ক্লাস। ওকে, আর 9, 10, 11, 12 এটাও তোমার কন্ডাক্ট করে হচ্ছে SSC। ওকে, আর 6 to 8 এটাও তোমার কন্ডাক্ট করে SSC। তো 6 to 8 তোমার আপার প্রাইমারির জন্য, আর 9 to 12 তোমার সেটা SLST পরীক্ষা হয়। তো চলো কোয়ালিফিকেশন দেখে নিই, কোয়ালিফিকেশন তোমাদের কি দরকার। কোয়ালিফিকেশনে সব থেকে প্রথমে তোমাদের লাগবে হচ্ছে গ্র্যাজুয়েশন। ফিফটি% প্লাস BEd, গ্র্যাজুয়েশন প্লাস DLED। যারা BEd করেছে তাদের গ্র্যাজুয়েশনে লাগবে 50% মার্কস, আর যারা DLED করেছো তাদের গ্র্যাজুয়েশন হলেই চলবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। আর যারা SC, ST বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা আদার্স যারা আছে তাদের জন্য 5% ছাড় থাকবে, 5% তাদের জন্য ছাড় থাকবে। যারা SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা আদার্স যারা আছে তাদের জন্য 5% ছাড় থাকবে। ব্যাপারটা ক্লিয়ার হলো তোমাদের? যাদের BEd রয়েছে তাদের গ্র্যাজুয়েশনে লাগবে 50% মার্কস, যাদের DLED রয়েছে তাদের শুধু গ্র্যাজুয়েশন দরকার, আর SC ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আদার্সের 5% ছাড় থাকবে। এটা হচ্ছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন দরকার আপার প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার জন্য। এবার আমরা ডিসকাস করবো সিলেবাসের ব্যাপারে, তোমাদের কোন কোন সাবজেক্ট থাকবে আপার প্রাইমারি টেট পরীক্ষাতে। সব থেকে প্রথমে তোমাদের থাকবে হচ্ছে CDP, দেন ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এটা দুজনেরই জন্য কমন থাকবে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর যারা আর্টস ব্যাকগ্রাউন্ড, এই তিনটা সবারই জন্য কমন থাকবে। ল্যাঙ্গুয়েজ মানে তোমার বেঙ্গলি, হিন্দি বা যার যেটা ল্যাঙ্গুয়েজ সেটা থাকবে, আর ল্যাঙ্গুয়েজটি হচ্ছে তোমার ইংলিশ। আচ্ছা, এবার ডিসকাস করি যে আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য কী থাকবে। আর্টসের হচ্ছে SST, ঠিক আছে। SST-তে তোমার কী থাকবে, হিস্ট্রি, জিওগ্রাফি, আর থাকবে তোমাদের সিভিক্স। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তাদের থাকবে জেনারেল সায়েন্স। নেক্সট দেখে নিব আমরা এক্সাম প্যাটার্ন। তো টোটাল কত মার্কস থাকবে, টোটাল মার্কস ১৫০, ঠিক আছে। টোটাল মার্কস হবে তোমাদের 150 নম্বরের পরীক্ষা, তার মধ্যে CDP 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 2 30 মার্কস, আচ্ছা SST থাকবে তোমার 60, আর তোমার সায়েন্স থাকবে হচ্ছে 60। এই তিনটা তোমার হচ্ছে কমন সাবজেক্ট, ঠিক আছে। CDP, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, এই তিনটা কমন সাবজেক্ট। আর তোমার 60 থাকছে SST থেকে, যেখানে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি আর সিভিক্স, আর তোমার জেনারেল সায়েন্স থেকে থাকছে 60, ঠিক আছে। তোমার এখান থেকে হচ্ছে তোমার 150 মার্কসের পরীক্ষা। জানিয়ে তোমাদের কোয়ালিফাই করতে কত মার্কস লাগবে, জেনারেল ক্যাটাগরিতে জন্য লাগবে
90 মার্কস, ঠিক আছে, মানে হচ্ছে তোমার 60%। তোমার আদার ক্যাটাগরি বলো, যেটা তোমার হচ্ছে এসসি এসটি ওবিসি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা আদার্স যারা আছে, তাদের জন্য তোমার 2014-তে যেটা হয়েছিল সেটাতে ছিল তোমার 83 মার্কস। এবার আশা করি এটা 83 থেকে হয়ে 82 হয়ে যাবে, কারণ তোমার WBTET-এও তোমার এটাকে 82 করে দেওয়া হয়েছিল, যেটা কি তোমার 55%। এটা আশা করি 83 থেকে 82 করে দেওয়া হবে এই বছর, যদি নোটিফিকেশন আসে তোমার সেখানে তোমরা দেখতে পারবে এই জিনিসটা। আশা করি জিনিসগুলো তোমাদের ক্লিয়ার করাতে পেরেছি। আরেকবার আমি তোমাদেরকে বলে দিই খুব ঝটপট, যাদের বিএড আছে তাদের গ্রাজুয়েশন 50% লাগবে, যাদের ডিএলএড রয়েছে তাদের শুধু গ্রাজুয়েশন লাগবে, এসসি এসটি এখানে ওবিসিটা মিস করে ফেলেছি, ওবিসি এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আদার যাদের, তাদের 5% ছাড় থাকবে তোমাদের গ্রাজুয়েশনে। তারপর সিলেবাসে তোমার সিডিপি ল্যাঙ্গুয়েজ ওয়ান, তোমার হিন্দি বাংলায় যা আছে তোমার ল্যাঙ্গুয়েজ ওয়ান সেটা থাকবে, ল্যাঙ্গুয়েজ টু তে তোমার ইংলিশ, আর যাদের এসএসটি মানে যারা আর্টস গ্রুপে যাদের হিস্ট্রি জিওগ্রাফি সিভিক্স আর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে সাইজ থাকবে জেনারেল সায়েন্স। টোটাল মার্কস হচ্ছে তোমার 150 নাম্বার, যেখানে তোমার সিডিপি 30, ল্যাঙ্গুয়েজ 1 30, ল্যাঙ্গুয়েজ 2 30, এসএসটি 60, সায়েন্স 60, ঠিক আছে। তারপর তোমার কোয়ালিফাই করতে লাগছে 90 মার্কস, যেটা তোমার 60% হয়ে দাঁড়াচ্ছে, এবং 83 মার্কস, যেটা তোমার 55% হয়ে দাঁড়াচ্ছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, নিজের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটিতে নতুন থেকে থাকলে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবে। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।